কোথাও এক উদাহরণ স্বরূপ। যখন একজন মানুষ তার ভালোবাসা এইভাবে বহিঃপ্রকাশ হয়, সম্পূর্ণ সম্পূর্ণ অন্য এক জগতের থেকে এই জগতে আসা, কোথাও অন্যেরা না পারলেও তিনি সিঙ্ক্রোনাইজ করতে পেরেছেন, পারেন। সেজন্য দৈনন্দিন ব্যস্ততা যখন সেই ছাত্র পড়ানোর মতো কাজ, গুরুত্বপূর্ণ কাজ, অধ্যাপনার কাজ, একটি নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টির সেই দায়িত্ব পালন করার পাশাপাশি অ্যাস্ট্রোলজিকে নিয়ে এইভাবে কাজ করা যায়, তিনি পারছেন, তিনি করে দেখিয়েছেন, দেখিয়ে চলেছেন। তার বিভিন্ন স্বীকৃতি এইভাবেই আসছে, বিভিন্ন স্বীকৃতি, দেশি বিদেশি অর্থাৎ জাতীয় আন্তর্জাতিক সমস্ত জায়গা থেকে এমন রূপেই সেই স্বীকৃতি চলে আসছে প্রফেসর ডক্টর বাসুর শিরোপায়। কারণ তারা বুঝেছেন, তারা পেরেছেন, তারা সেই জ্ঞানী গুণী মানুষকে স্বীকৃতি দিতে পেরেছেন, কোথাও একটা তাদেরও ভালো লাগা। আর যে মানুষটিকে সেই স্বীকৃতি প্রদান করা, তার ভালো লাগা সম্পূর্ণ অন্যত্র। শুধু শিরোপার আনন্দ তাকে আলাদা করে ভাবায় না, শিরোপাটা তো আলটিমেটলি মানুষের জন্য, শিরোপাটা আলটিমেটলি কাজে লাগানোর জন্য। সেটা আলটিমেটলি করতে পারলে তবেই সার্থকতা, আর সেই আনন্দটাই বেশি করে আরো তাকে উৎসাহিত করে দৈনন্দিন ব্যস্ততার মাঝেও নির্ধারিত সময়সূচি মেনে বিভিন্ন চেম্বারে পৌঁছে যাওয়া এবং সময়টা রাখা। কখনো দিনের শেষে ব্যস্ততা, কখনো সপ্তাহের শেষের ব্যস্ততা তাকে এইভাবেই অনুপ্রেরণা যোগায় মানুষের কাজ করার জন্য। অ্যাস্ট্রোলজি ঠিক এইভাবেই, অ্যাস্ট্রোলজিকে তিনি এইভাবেই আমাদের জন্য চেনাচ্ছেন, যার জন্য বিজ্ঞানের আলো জ্যোতিষ এই অনুষ্ঠানের জন্ম, এবং এই অনুষ্ঠান থেকে একজন পারদর্শী সেই এডুকেটেড অ্যাস্ট্রোলজারকে আমরা পাই, এটা আমাদের তৃপ্তি। আসুন আজকেও সেই স্পষ্ট আলোকপাত জ্যোতিষশাস্ত্রের উপরে পড়ুক, বিজ্ঞানের উপর, বিজ্ঞানের দ্বারা, যুক্তি তর্কের দ্বারা, যখন সেটা প্রতিষ্ঠিত সত্য হবে যে সত্যিই কতটা কার্যকরী, আরো বেশি করে আমরা সময় মতো কাজে লাগানোর সেই সিদ্ধান্তটা নিয়ে নিতে পারব প্রফেসর ডক্টর বাসুর মাধ্যমে, সেটা আমরা পেরেছি, পেরে চলেছি অনেকেই। কাজেই আজকের অনুষ্ঠানে কি পাচ্ছি সেই লক্ষ্যে মূল পর্বে প্রবেশ করতে হবে। স্বাগত আপনাদের, স্বাগত স্যারকে, ওয়েলকাম স্যার। নমস্কার। বৈশাখ মাসের গ্রীষ্মের দুপুরে কেমন আছেন? শুনতে একটু কেমন লাগছে না, যে সবাই গরমে হাঁসফাঁস করছে আর আমি কথাটাকে এইভাবে বলছি? আসলে কি জানেন তো, এই গ্রীষ্মে গরম হবে না, শীতে শীত হবে না, বর্ষাকালে বৃষ্টি পড়বে না, এই একটা ধারণা মানসিকতা আমাদের সবসময় আমাদেরকে জায়গায় নিয়ে যায়, চায় মনটা। কিন্তু একটু সাথে থাকুন, কিন্তু আমরা যেটা চাই সেটা সবসময় পাই না, আমাদের অ্যাডজাস্ট করতে হয় আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের চলার পথে অনেক কিছু অবস্থার সম্মুখীন আমাদের হতে হয়, আমাদের অ্যাডজাস্ট করে চলতে হয়। জ্যোতিষশাস্ত্র ঠিক তাই, সব কিছুর প্রতিকার হয় না, পৃথিবীতে কোনো মানুষের সমস্ত দিক ভালো নেই, তো যেগুলো প্রতিকার হয় না সেদিকে আমাদের একটু জেনে নিতে হয়, আমাদের জীবনটাকে কিভাবে চলা উচিত, কোন সময়ে চলা উচিত, কোন সময় আমাদের কি করা উচিত, লাইফস্টাইলটাকে সেভাবে কন্ট্রোল করতে হয়, অ্যাডজাস্ট করতে হয় সিচুয়েশনের সঙ্গে, এই নাম জ্যোতিষশাস্ত্র। এখান থেকে যদি সেটা ফলাদেশ করে থাকে, ফলাদেশটা প্রাইমারি, সেকেন্ডারি হচ্ছে প্রতিকার। সেকেন্ডারি ইন দ্য সেন্স, আগে আমরা জানবো আমার জীবনে কি ঘটেছে, কি ঘটবে, কি ঘটতে চলেছে, প্রতিকার থাকলে তার প্রতিকার, না হলে জেনে নিয়ে আমরা অ্যালার্ট থাকতে পারি। যাই হোক, আজকে ফোনে কেউ আছে, ফোনটা শুরু করে তারপরে আজকে আলোচনা কি বিষয়ে করা যায় সে বিষয়ে বলবো, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আমি এবার থেকে আলোচনা করব, আপনারা শুনতে থাকবেন। হ্যাঁ, কে আছেন? নমস্কার, স্বাগত এবার আপনাকে। আপনার পরিচয় কি? হাজবেন্ডের নামটা বলুন।
তন্ময় চক্রবর্তী বলুন, ওনার ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন একটু তাড়াতাড়ি বলতে হবে। কত আরো একবার? সন্ধ্যে সাতটা পাঁচ। আর জন্মস্থান কোথায়? শ্রীরামপুর হুগলি। আপনি টিভির আওয়াজ সম্ভবত মিউট করেননি, টিভির দিকে মন দেবেন না, টেলিফোনের দিকে মন দিন, শুনুন এবং টেলিফোনেই বলুন। সরাসরি প্রেডিকশন 27-3-1967, তাই তো? বলুন কি প্রশ্ন বলুন, তার ঝটপট। আপনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য ভালো নেই তো? হ্যাঁ, ভালো থাকে না তো। আপনার কি মেন এই জায়গাটাতেই? এবং আপনার আর বলুন আর কি প্রশ্ন আছে আপনার সঙ্গে, আপনার আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার যে দাম্পত্য জীবন সেটাও খুব একটা সুখকর নয়, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি প্রশ্ন করার আগে আমি বলে দিই জেনারেলি আপনার কি প্রশ্ন হতে পারে আপনার। তো এটা আপনার মেন প্রশ্ন ছিল, তাই তো? হ্যাঁ। তো এই জায়গায় আপনার দাম্পত্য জীবনে কলহের কারণ আছে, আপনার হাজবেন্ডের চার্ট অনুযায়ী খুব ভালো করে ম্যাচ মেকিং হয়ে বিয়ে ছিল, জানি না ম্যাচ মেকিং হয়েছে কিনা, যোগাযোগ বিচার হয়েছে কিনা, সেই জায়গাতে বিয়ে যখন হয়ে গেছে আর তো কিছু করার নেই। আমি ধরে নিই ম্যাচ মেকিং হয়নি বা হয়েছে, যাই হোক না কেন, এই জায়গাতে প্রতিকার করতে হবে। আপনার হাজবেন্ডের সেভেন্থ প্লেস অর্থাৎ যার স্থানটা বিয়ের জায়গাটাতে প্রথম থেকেই ডিসরাপ্টেড প্রবলেম আছে, এইখানে ইম্প্রুভ করতে হবে। এবং আপনার চার্টও দেখতে হবে, দুজনের কনজুগাল চার্ট দেখে একটা অপটিমাম জায়গায় আমরা যদি পৌঁছতে পারি, আশা করি এখন যে জীবন কাটাচ্ছেন দাম্পত্য জীবন তার থেকে অনেক ভালো থাকবে। ঠিক আছে, নমস্কার। একটা খুব গুরুত্বপূর্ণ কথা এক্ষেত্রে খেয়াল করার আছে, একটু হেল্প করে আপনাদের দিতে চাইবো, অনেকেই হয়তো মিস করেছেন। একটু আগে স্যার বলছিলেন প্রতিকার সমস্ত কিছু হয় না, আবার এখন বললেন প্রতিকার করাটা প্রয়োজন। কি মনে হলো? একজন মানুষের মুখে দুরকম কথা না, যেখানে প্রয়োজন সেখানটাই বলতে হবে, জানাতে হবে, আর যেখানে নয়, যেখানে সম্ভব নয় সেটাও জানিয়ে দিতে হবে। এটাই একজন মানুষের, একজন জ্যোতিষ ব্যক্তিত্বে জ্যোতিষ মানুষের বেসিক রেসপন্সিবিলিটি, সেটাই আমরা পাই। দেখুন না, বেসিক রেসপন্সিবিলিটির কথায় যদি আসি, অনেকেই যে এই যে কনসাল্ট করতে চান স্যারের সঙ্গে, সেই জায়গাতে উনি ভেবেছেন। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আমরা স্যারের কনসালটেন্সি ফিজ আমরা মোটামুটি জানি ওই 1000 টাকার উপরে, 1200, সেখান থেকে রিডিউস করে একটা স্পেশাল, যাতে আর্থিকভাবে যারা সেই ব্যারিয়ারটা এসে যাচ্ছে সকলের জন্য অনলি 200 রুপিজে সেই এই বৈশাখ মাসের জন্য একটা ফেসিলিটি রেখেছেন নববর্ষের জন্য। এবং সেটা আজকে আজকে তো থাকছেই, এবং আগামী শনি রবিবার এই দুদিন থাকছে, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত থাকছে। এর মধ্যে যারা সেই সুযোগটা গ্রহণ করতে চাইছেন স্যারের এই অনবদ্য প্রেডিকশন কনসালটেন্সি ওয়েটা অবশ্যই লাভ করতে চাইছেন, তাদের জন্য বলবো হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, বাকি কথা সেখানে হতে পারে। কথা বলিনি, আমার একটা কথাগুলো শেয়ার করা আছে সবার সঙ্গে। আমার খুব ভালো লাগছে, ইনফ্যাক্ট আমি আমার যে নর্মাল ফিজ 1200 টাকা থেকে আমি একদম একটা নমিনাল ফিজ রেখেছি, কারণ প্রচুর মানুষ আমার কাছে আসতে পারেন না বিভিন্ন আর্থিক কারণে, তাদের একটা আমার কাছে অনুরোধ ছিল তারা আসতে পারেন, তাই আমি একটা নমিনাল ফিজ রেখেছি এই বৈশাখ মাসটা জুড়ে। খুব ভালো লাগছে, কারণ আমি সাধারণভাবে আমার সাধারণ ফিজে 15 জনের বেশি দেখতে পারি না, শনি রবি অ্যাটেন্ড করতে পারি না। সেই ক্ষেত্রে এত মানুষ আসছে, কালকে প্রায় 11:30 চেম্বার হয়েছিল, 86 জন মানুষ আমার কাছে এসেছিলেন। তো এইটা আমার খুব ভালো লাগছে, বেশি মানুষকে অ্যাটেন্ড করতে পারছি, আমার পরিষেবাটা দিতে পারছি কোন একটা জায়গায়, যুধিষ্ঠ ভালোবাসা আপনাদের ভালোবাসার জায়গা থেকে, এই মানসিকতা থেকে। তো ভালো লাগছে, খুব আমার একটু ফিল করছি ভালো। আজকে যেমন রোববার আমি 4টে থেকে করবো চেম্বার, যারা আসেন এখনো অব্দি চান এনরোলমেন্ট করতে, নামটা 200 টাকার ফিস হবে। তবে একটাই কি কন্ডিশন বলবো, একটা মাত্র সমস্যা নিয়ে আসবেন, কারণ একটা সমস্যার জন্য আমাকে চারখানা চার দিকে কনফার্ম বলতে হয়, তার প্রেডিকশন থাকলে তার ফলাদেশ এবং তার রেমিডি প্রতিকার আমি দিতে পারি, সঠিক প্রতিকার দিতে পারি, আর না হলে বলি প্রতিকার নেই, এই সময়টা এইভাবেই চলবে। তো এর জন্য আমি বেশি সময় দিতে পারবো না প্রত্যেককে, প্রচুর মানুষ আসছেন, তাই আপনারা যদি চান এখনো সময় আছে, এই আজকে রোববার এবং পরের স্যাটারডে সানডে অর্থাৎ 5-6 তারিখ হচ্ছে বোধ হয় না, বা 13-14 হচ্ছে, যাই হোক না, পরের শনি রবি এই সময়টা করে আপনারা আগে থেকে বুক করে নেবেন, আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করবো যে অ্যাটেন্ড করার।
এটুকুই বলার ছিল। তবে বিশেষ দ্রষ্টব্য হিসাবে আমি একটা ছোট্ট সংযোজন করে দিই, এই সুযোগটা শুধুমাত্র কালীঘাট ফরচুনা চেম্বারের জন্য, এইটা মাথায় রাখবেন। হ্যাঁ, এই মুহূর্তে বন্ধু অপেক্ষা করছেন, তার কথা অবশ্যই স্বাগত আপনাকে, নমস্কার। মেয়ের নাম কি? বলুন, ডেট অফ বার্থ বলুন মেয়ের। 9/8/2004। 9/8/2004, সময়টা বলবেন? স্যারের অনুষ্ঠান সিম্পলি কেমন লাগে এবং তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সেটাও কি শুনেছেন? সেই সুযোগটা লাভ করতে পারবেন? সেই সুযোগের মধ্যেই যাবো, অনেক দূরে থাকি তো, সময়টাকে ভয় করতে পারছি না, মানসিক ভাবে খুব চঞ্চল এবং মানে ইচ্ছা করে না পড়তে, পড়াশোনার প্রতি একটা নির্দেশ বা মনোভাব, তাই তো? আপনার মেয়ের কর্কট লগ্ন, হ্যাঁ, তো কর্কট লগ্নে আপনার চতুর্থ স্থান থেকে আমরা পড়াশোনা দেখি আপটু মাধ্যমিক অব্দি, তারপরে যেমন জানেন আপটু যেমন ফিফথ হাউস থেকে আমরা দেখি মাস্টার্স, তারপরে দেখি পিএইচডি নাইনথ হাউস, মাস্টার মাস্টারের পরে পিএইচডি পোস্ট ডক, তো ফোর্থ হাউসে একটু ডিসরাপ্ট আছে, সেখানে ফোর্থ হাউসে কেতু আছে, রাহুর ডিরেক্ট অ্যাসপেক্ট পড়ছে, এই জায়গাটায় কিন্তু প্রতিকার নিতে হবে, না হলে পড়াশোনার জায়গায় প্রচুর বাধা বিপত্তি এবং পড়াশোনার দিকে মনোসংযোগ দিতে পারবে না এবং পড়াশোনার বিষয়েতে ও বরাবর একটু ফাঁকি দেবে এবং রেজাল্ট ভালো অনুরূপ হবে না, এই জায়গাটা প্রতিকার অতি সত্তর করুন, তাড়াতাড়ি করে দিন, তাহলে অনেক 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 ভালো করতে পারবে আপনার মেয়ে, ঠিক আছে? সাথে থাকুন দাদা, আমরা আজকের বন্যা কিন্তু অনেকে ওয়েট করে আছেন আজকের এপিসোডে কি নতুন পাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি আজকের এপিসোডে যা বলবো সবার জন্য, ফোনে যারা অ্যাটেন্ড করছেন, যারা ফোন পাচ্ছেন, তারা লাইন পেয়ে যাচ্ছেন, সেই দিকে আমি অ্যাটেন্ড করছি, তাদের স্পেসিফিক প্রশ্নের উত্তর দিচ্ছি। এছাড়া বলবো আজকে আমি যা সাধারণভাবে প্রত্যেকবারই বলবো, প্রত্যেক সপ্তাহে দিয়ে বলবো, সামনের সপ্তাহটা প্রত্যেকের জন্য কিরকম যাবে, সামনের সপ্তাহটা প্রত্যেকের জন্য কিরকম যাবে, 7 তারিখ থেকে 14 তারিখ অবধি আপনাদের সবার জন্য কিরকম যাবে, বলে নি মেষ লগ্নের জন্য, মেষ লগ্নে যাদের জন্য তাদের সাধারণভাবে কাজে সমস্যা আসবে, কাজে সমস্যা আসবে, সন্তান চিন্তা হবে, সন্তান নিয়ে আপনারা উদ্বিগ্ন থাকবেন, স্ত্রী সাপোর্ট কিন্তু সঙ্গে পাবেন মেষ লগ্নে যাদের জন্য। বৃষ লগ্নে যাদের জন্য বলবো, তাদের প্রচুর কাজ, প্রচুর এফোর্ট দেবেন কাজে, কিন্তু রেজাল্ট সেরকম পাবেন না, 10% রেজাল্ট পাবেন, যা কাজ করবেন তার থেকে প্রচুর পরিশ্রম হার্ডওয়ার্ক করতে হবে, বাট বাট বন্ধুর সাহায্য পাবেন, বন্ধুরা এই সময় কিন্তু আপনাদের আপনাদের সাহায্য করবে এবং সাহায্যটা নিয়ে থাকবে, শত্রু থাকবে, শত্রুর উপরে ইউ উইল গেট ভিক্টরি ওভার দেম, শত্রুর জয় কিন্তু আপনাদের আছে বৃষ লগ্নে যাদের ক্ষেত্রে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি, যে কোনো জিনিস আপনার হারিয়ে গেছে, বহু পুরোনো জিনিস হারিয়ে, জিনিস হারিয়ে যাওয়া জিনিস, সেটা আপনি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে মিথুন লগ্নের জাতক জাতিকার জন্য। বন্ধুদের দ্বারা থেকে সাবধান, বন্ধুদের থেকে প্রতারিত হতে পারেন, কাজ শুভ, কর্মের জায়গাটা শুভ, ঠিক আছে? কর্কট লগ্নের ক্ষেত্রে বলি, মনোবল ভালো থাকবে, মেন্টাল স্ট্রেংথ খুব ভালো থাকবে, 7 থেকে 14 তারিখের মধ্যে এই সপ্তাহ, শর্ট টার্ম প্রেডিকশন আপনাদের বলে দিচ্ছে এটা, এবং আগামী 1 বছর কর্কট লগ্নে জাতকের জন্য, আগামী 1 বছর সম্পত্তি বিষয়ে সাবধান, সম্পত্তি আপনার নিজের সম্পত্তি হাত ছাড়া হতে পারে এবং সাংসারিক অশান্তি বাড়বে, দান দাম্পত্য কলহ বাড়বে, এই জায়গাগুলো আপনাদের এই শর্ট টার্ম প্রেডিকশন বলছি, কিন্তু এটা ন্যাটাল চারে থাকলে, আপনার ইনবর্ন থাকলে এই জায়গাতে আপনার প্রতিকার নিতে হবে। আপনি দেখবেন অনেক ক্ষেত্রে প্রচুর আমরা জানি এই জায়গাটা ভালো, কিন্তু কেন প্রবলেমটা হচ্ছে দেখছি, ন্যাটাল চার ছাড়াও দেখতে হবে, আমি তো একটা ন্যাটাল চার বলতেই আমি
ষোলো থেকে কুড়ি খানা চার্ট দেখি একজনের জন্য, যেটা ডিভিশনাল চার্ট বলা হয়, দেখা যায় সব চার্টে মোটামুটি ভালো সমস্যাটা কোথায় আছে। তার জন্য ডিএপি দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা, সেটা আমি পরের এপিসোডে আমি ভালো করে বলবো। দশা অন্তর্দশা আপনার সবকিছুই ভালো কিন্তু খারাপ হচ্ছে কেন, আবার দেখাচ্ছে আপনার খারাপ ইন্টারনাল চার্ট, আপনার কাজের জায়গাটাও খারাপ কিন্তু আপনি হঠাৎ করে একটা ভালো কাজ পেয়ে গেলেন, এটা কি কোনো ম্যাজিক? ম্যাজিক নয়, লুকিয়ে আছে আপনার টাইমটা ফেভারে যাচ্ছে। দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আপনার জন্য ফেভারেবল, এরকম প্রচুর টেকনিক্যাল বিষয় আছে। টেকনিক্যাল বিষয়ের সঙ্গে সঙ্গে আপনাদের মতো করে আমি বোঝানোর চেষ্টা করব। যদি শাস্ত্রকে ঝটপট প্রশ্ন করে বলুন। 23/11/1981 সময় বলুন। সময় হচ্ছে ভোর 3:57 AM, 3:57 হাসপাতাল হাবড়া উত্তর চব্বিশ পরগনায় জন্ম। আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্ন রাখতে পারেন। আমি আমার কাজকর্ম সম্বন্ধে জানতে চাই স্যার। সেখানে রাহু বসে আছে, রাহু জায়গাটা ডিজার্ভ করছে, আর এই জায়গাতে রাহু ভালো নয়, রাহু কর্পটের জায়গাতে আছে তুলা লগ্নের জন্য। তো আপনার এমনি এক্ষুনি বলছিলাম এই এক সপ্তাহে আমি বলবো, শুনতে থাকবেন এই সপ্তাহটা কেমন থাকবে, তারপরে আপনার লাইফ টাইমে চার্ট কেমন আছে। লাইফ টাইম আপনার কাজের জায়গাটা ডিসরাপ্টেড আছে, এই জায়গাটাকে আপনি ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ বলুন বলুন তো, ঝটপট বলুন। এবং কাজের জায়গা থেকে আপনি খুব মেন্টালি ডিপ্রেসড হয়ে আছেন, হ্যাঁ এটাই তো আপনার প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে বলুন, তাড়াতাড়ি কি বলছেন বলুন, জিজ্ঞেস করে নিন কি বলছেন। আমি সাধারণ ভাবে যদি বলেন একজন যদি 1.5 ঘন্টা সময় দিই, 1 ঘন্টা আপনার চারটা আগে আগে শুনে নিন, 1 ঘন্টা আপনার চারটায় বাড়িতে স্টাডি করি, বাড়িতে তৈরি করা থাকে আপনার সমস্ত কিছু, তারপরে আপনাকে বোঝাই আমি 8 ঘন্টা ধরে আমার চেম্বারে। আপনি যদি বুঝুন না বুঝুন প্রত্যেককে আমি টেকনিক্যাল ব্যাপারটা বলে দিই, এই জন্য এটা হচ্ছে এবং লিখে দিই, ঠিক আছে। এতটা সময় ধরে আপনার আমার মনে হয় না সাধারণত খুব যারা খুব প্রফেশনালি এইভাবে কাজ করে বলে এটা আমার একটা দুর্নাম বলতে পারেন, আমার সুনাম বলতে পারেন, ঠিক আছে। দুর্নাম বলতে এটাই নেই, প্রচুর লোক ফিরে যায় চেম্বার থেকে, আমার চেম্বার থেকে যারা আসে রাতে যায়, বেশিক্ষণ দেখতে পারি না, তারা এসে ফিরে যায়, এটা আমার দুর্নাম। আর সুনাম বলতে পারেন যারা আসে তাদের কাছে, আমি আগে আমি আগে হ্যাঁ সে দেখুন নিচে স্কোলিং স্কোলিং হয়ে যাচ্ছে আমার নাম্বারটা, নিচে স্কোলিং হচ্ছে, এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন আগে থেকে শুক্রবারের মধ্যে, ঠিক আছে। সবকিছু আপনাকে বুঝিয়ে দেবো, প্রত্যেকে আমি বুঝিয়ে দিই, যেটা বোঝানো সেটা বুঝিয়ে দেবো, আপনার যা শুনে যাবেন 8 ঘন্টা। আপনাকে কিছু বলার থাকবেন না, যখন চেম্বার থেকে বেরোবেন তখন ভাববেন যে অনেক কিছু বলার ছিল শুধু আমি বলে দিয়েছি, অনেক কিছু বলার নেই সেটা আমি বলে দিয়েছি, ঠিক আছে। কমার্শিয়াল দিক ভাবতে পারেন কোন উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত যদি বলেন সেটা আলটিমেটলি আপনাদেরই জন্য। সেই নাম্বার গুলো উল্লেখ করে দেবো, 9674250516 আর সেকেন্ড নাম্বার 9748403694। এছাড়া ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.profavasu.in। এছাড়া কালীঘাট চেম্বারে সরাসরি চলে আসতে পারেন, কালীঘাট ফরচুনা চেম্বার গ্রিক চার্চের পাশে টামরিপুর কাছেই। এর পাশাপাশি আমি একটু ইনফরমেশন জেনারেলি শেয়ার করে রাখতে চাইব, এই তিনটে উপায়ে আপনারা বুকিং করতে পারেন, কনসাল্ট করতে পারেন, তিনটে উপায় অবলম্বন করে। প্রথমত ফোনের মাধ্যমে, দ্বিতীয়ত ওয়েবসাইটে অনলাইন বুকিং এর মাধ্যমে, তৃতীয়ত চেম্বারে সরাসরি আসার মাধ্যমে। এই যে প্রশ্নটা জাগলো কতক্ষণ সময় দেবেন, সেটা আলটিমেটলি পরবর্তীতে আপনি বুঝে যাবেন যে প্রশ্নটা করাটাই একেবারেই যথার্থ নয় প্রফেসর বাসুর কাছে। আচ্ছা সময় আগে বেশি নেই, সবসময় শুনে নিই, বাকিরা খুব উদ্বেগ হয়ে বসে আছে যে তারা কি শুনতে যাচ্ছে। তো সিংহ লগ্নের জন্য
জমি প্রাপ্তি ল্যান্ড ওনিং আছে, আপনার জমি প্রাপ্তি জমি জমা ডিলিং করলে সেটা ফেলতে পারেন। কন্যা লগ্নের ক্ষেত্রে মনোবল এবং কনফিডেন্স খুব ভালো লাগবে, এটা কন্যা লগ্নের জন্য এই মুহূর্তে বেস্ট টাইম হয়ে গেলো। এই সাত দিন কন্যা লগ্নের জন্য মনোবল এবং কনফিডেন্স খুব ভালো থাকবে, কাজের জায়গায় সাংঘাতিক রকম ভালো থাকবে, অপরচুনিটি এবং প্ল্যানিং বিভিন্ন রকম করতে পারেন, সেগুলো এক্সিকিউটেড হবে এই সপ্তাহের মধ্যে। তুলা লগ্নের জন্য আরাম, লেথার্জি থাকবে, একটু আরাম করার প্রবণতা বাড়বে, কাজের এক্সপেকটেশন বাড়বে, কিন্তু সেগুলো পথে কাজের রিটার্ন আসবে না, ফল আসবে না, বা এবং স্ত্রীর স্বাস্থ্য সমস্যা থাকবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো ব্যয় কমবে, ব্যয় আপনার কমবে, যা খরচা হচ্ছিল সেহেতু সেই তুলনামূলকভাবে অনেক কমবে এখন সাত দিন। সম্পত্তি সংক্রান্ত ডিসিশন নিতে একটু ডিলে হবে, তাই একটু ওয়েট করে যাওয়া ভালো। ধনু লগ্নের জন্য তাদের হাড়ের স্বাস্থ্যের হাড়ের সমস্যা, মেনলি হাড়ের সমস্যা থাকবে ধনু লগ্নের জন্য, এবং বন্ধুদের সাথে এনজয়মেন্ট করবেন না, সেটা আপনার বিপদ আসবে সেখান থেকে। আর মকর লগ্নের জন্য বলবো স্বাস্থ্য ভোগাবে, পায়ে ইঞ্জুরি থাকবে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, বাট কাজ শুভ, স্ত্রীর সাপোর্ট পাবেন, সরাসরি চাকরিতে যারা চাকরি করতে যাচ্ছেন গভর্নমেন্ট সার্ভিস তারা অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করবেন, তো শুভ। কুম্ভ লগ্নের জন্য বলবো স্ত্রীর সঙ্গে গোলযোগ হবে, এবছর সম্পর্ক ভালো নয়, কর্মে উদ্যম থাকবে, বাড়ি জমি এগুলো বিক্রি এই সমস্ত গুলো শুভ হবে। মিলের জন্য মিল লগ্নের স্বাস্থ্য ভালো, মামলা মোকদ্দমা এগুলো শুভ, এখান থেকে জয় করতে পারবেন, শত্রু সমস্যা বাড়বে, কর্মে ঝঞ্ঝাট থাকবে। কমপ্লিট হয়ে গেল, আজকে আর সময় বেশি নেই, এইভাবে প্রত্যেকটা সপ্তাহে আমি নেক্সট উইকের জন্য বলবো, সপ্তাহে দুদিন বলবো, শনিবার বলবো, রোববার বলবো, সামনের সপ্তাহ আপনাদের কেমন যাবে। এটা ভীষণ কার্যকরী, এবং সেই কার্যকরী কাজটাই তো উনি করে চলেছেন, সেটাই আমরা বুঝতে পারলাম এবং বুঝে চলেছি। একটা কথা কি বুঝলেন, এই যে বিশেষ সুযোগটা রয়েছে বৈশাখ মাসের জন্য, আপনারা খেয়াল করলেন যে আগামী শনি রবিবার পর্যন্ত সেই সুযোগটা থাকছে, 14 তারিখ পর্যন্ত। সেই সুযোগটায় মানুষ যতটা সুযোগটা গ্রহণ করে, ওই যে 1200 টাকা কনসালটেন্সি ফিজের জায়গায় অনলি 200 রুপিজে মানুষ যতটা খুশি হচ্ছেন, তার থেকেও বেশি খুশি উনি নিজে হচ্ছেন, কারণ সেই পরিষেবাটা সকলের কাছে পৌঁছে দিতে পারছেন। এটাই ভাবনা, এটাই একজন মানুষের প্যাশন, এটাই একজন মানুষের অ্যাস্ট্রোলজির প্রতি ভালোবাসা। আমরা স্যারের কাছ থেকে সেইটাই একটা শিক্ষণীয় জায়গায় পৌঁছতে যাচ্ছি, বারে বারে সেইটা শিখে জেনে। আজকে আর সময় নেই, সুযোগও নেই, কাজে নেক্সট এপিসোডের দিকে তাকিয়ে থাকা, ইউটিউবে এনি টাইম গিয়ে এই অনুষ্ঠান দেখতেই পারেন। আজকে বিদায়, ভালো থাকুন সবাই, ভালো থাকবেন, নমস্কার। Tejasvi Namah.